বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো রয়েছি। আজও আমি এসেছি তোমাদের কাছে একটা চ্যালেঞ্জ ভিডিও নিয়ে, স্নিজিং চ্যালেঞ্জ পার্ট টু। এর আগে যে ভিডিওটা আমি করেছিলাম, কাগজে রোল দিয়ে আমি হাঁচি দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু একটাও সম্ভব হয়নি। চোখ দিয়ে জল চলে এসেছিল, নাক ব্যথা হয়ে গেছে, তবু কিছুই হয়নি। সেই জন্য আমি তোমাদের অনুরোধে আজ ঘাস নিয়ে এসেছি হাঁচি দেওয়ার জন্য, তার সাথে রুমালও রয়েছে। জানি না হাঁচি দিতে পারবো কি না, চোখে তো জল আসবেই আসবে, তো দেখবো, আমি চেষ্টা করবো আর কি, আদৌ আমার হাঁচিটা হয় কি না আর হাঁচি হলো কি না সেটা জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তাহলে চলো বন্ধুরা, আর কথা বাড়িয়ে আমি ভিডিওটা বড় করতে চাইছি না, মূল পর্ব। তাহলে বন্ধুরা, আমি এখানে একটা ঘাস নিয়ে নিয়েছি, এখানে ঘাসটা আমি নিয়েছি, এতগুলো লাগবে না, ছিঁড়ে ফেলে দিই। তো দেখা যাক, মোটামুটি এখানে কটা ঘাস রয়েছে, এবার আমি এটা দিয়ে নাকে সুড়সুড়ি দেব, দেখা যাক হাঁচি হয় কিনা। তাহলে চলো শুরু করা যাক। তো নাকেই ঢুকছে না, আরে নাকে না গেলে আবার হাঁচিটা হবে কি করে? সবগুলোকে একসঙ্গে এইভাবে ঢুকিয়ে দেবো নাকি? তো দেখতে পাচ্ছি আমার দ্বারা কিছুই হচ্ছে না, একটা হাঁচি দিতেই পাচ্ছি না। তোমাদের অনুরোধে আমি চেষ্টা করছি একটা হাঁচি দেওয়ার, সেটাই হচ্ছে না। এ তো ঘাসগুলো কেটে কেটে পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, ধুর মাথাটাই উড়িয়ে দিই, দেখি একটাই মাত্র রেখেছি, এটা দিয়ে হয় কিনা দেখা যাক। তো চলো, গা গা শুশুর করে উঠছে, এ তো হচ্ছেই না। ভিতরেই যাচ্ছে না, আমি হাঁচিটা দেব কি করে? এই চ্যালেঞ্জটা কোনোভাবেই কোনো কিছুতেই সম্ভব হয় না দেখতে পাচ্ছি। আচ্ছা পুরো মাথাটা উড়িয়ে দি, পুরো নাড়া মাথাতে দেখা যাক হয় কিনা। পড়েই গেল, ভগবান কোথায় পড়লি? এমনিতে একটু ঠান্ডা লেগে রয়েছে, যদি হাঁচি হয় তো খুবই ভালো হয় তাই না, কিন্তু ঠান্ডা লেগে থাকলেও সহজ আমার হাঁচিই হয় না। হাঁচিটা হলে মাথাটা অন্তত হালকা হয়, সেটাই হয় না। কীভাবেই আমি করবো তা কে জানে। আগের বারে তো কত চেষ্টা করলাম, একটাও হাঁচি দিতে পারলাম না, আর এবারেও নিরাশ হয়ে যাব হয়তো, হচ্ছে না, ভয়ও লাগছে, কোথায় কাঠিটা গিয়ে গেঁথে যাবে। না ওটা দিয়ে হলো না, এটা দিয়ে দেখি, বাহ বেশ সুড়সুড়ি লাগছে। চোখ থেকে জল চলে আসছে আবার, কাজের কাজ কিছুই হবে না, চোখ থেকে জল বারবার চলে আসবে। আবার চোখে জল চলে এলো, আবার আমার গলার অবস্থা খুবই খারাপ, এক্ষুনি যদি কাশি দিই তো তোমাদের মাথা ঘুরে যাবে, বলে বাবা এই কী কাশি হচ্ছে, বিশ্রী কাশি, কাশিটা হলে এমন বিশ্রী আওয়াজ হচ্ছে না তো কী বলবো। আমি কাশি দিতেই চাইছি না, হাঁস দিলেই কাশি চলে আসবে, তাই আমি হাসবো না। কাশিটাকে অনেকক্ষণ আটকে রেখেছি, আবার একটা হাঁচি দাও, আগের বারেও হলো না। আবার চোখে জল চলে আসছে, কিন্তু হাঁচি হবে না, নাকে জল চলে আসবে, চোখে জল চলে আসবে, হাঁচি হবে না। তোমরা আমাকে এত করে বলছো, অনুরোধ করছো এই ভিডিওগুলো করার, কিন্তু আমি তো ও মাই গড, চোখে দেখো জল পুরো চলে এসছে, হাঁচিটা হচ্ছে না, কাশি চলে আসছিল, আমি কাশিটা আটকে দিয়েছি, বিশ্রী কাশি, এইরকম কাশির আওয়াজ যদি তোমরা শোনো তো তা কী বলবো, হচ্ছে না।
অনেক চেষ্টা করছি। আর কিভাবে নাকের মধ্যে সুড়সুড়ি দিলে হাঁচিটা হবে আমি বুঝতেই পারছি না। পুরো দ্রব্যটা নিয়ে নিয়েছি নাকে দেওয়ার জন্য। দূর, এও আমার স্বাদ জিতছে না, সব কিছুতেই আমার সব খারাপ হয়ে যাচ্ছে। অনেকে দেখি যে ঝপঝপ হাঁচি দিয়ে যায়। বাবা, নাকে নাক আবার সেই একই কাঁচা জল চলে আসছে, হাঁচি হচ্ছে না। একটা, হে ভগবান, একটা না পাচ্ছি না। শরীর ভিতর কেমন কাঁটা দিয়ে উঠছে, দেখো আবার সেই জল চলে এসছে। আমার দ্বারা হাঁচিই হয় না, আমি হাঁচিতে পারি না। একমাত্র রান্না করলে তরকারি ঝাঁজে তখনই হাঁচি বোধহয় হয়, এছাড়া হয় না। ইস, ঘাসটার কি নোংরা অবস্থা, পুরো নাকের জলে কি বিশ্রী হয়ে গেছে। তোমাদের অনুরোধ রাখার চেষ্টা করছি কিন্তু তাও তো সম্ভব হচ্ছে না। প্লিজ বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো আর একটু ভালোভাবে কমেন্ট করো আর লাইক দিও। তোমরা লাইক দিতেই চাও না, লাইক কমেন্ট দিতে কি এমন কষ্ট হয় বলো? ভিডিওটা একটু পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখলে আর শেষে একটা কমেন্ট লিখে দিলে, তাহলে তো ভিডিও করার আগ্রহটা আমার বেড়ে যায় না? সেটা তোমরা করো না, একদমই করো না তোমরা। প্লিজ বন্ধুরা, অন্তত লাইক কমেন্টটাই তো করো, শেয়ার না করো না করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে রেখো, ওটা না করলে তাহলে ভিডিওর নোটিফিকেশানগুলো যাবে কী করে তোমাদের কাছে? তোমরা তো জানতেই পারবে না আমি কখন কী ভিডিও দিলাম। ও মাই গড, একটা হাঁচি না। ও বাবা, হচ্ছে না, চোখে জল, পুরো চোখটা লাল হয়ে গেছে নাকি? এত কষ্ট করছি তবু একটা হাঁচি হচ্ছে না। একটা একটা হচ্ছে না, হচ্ছে না। কত চেষ্টা করছি বন্ধুরা, একটাও হাঁচি দিতে পারছি না। নাকে তো জল চলেই আসছে ভর্তি ভর্তি, নাকে চোখে পুরো জল চলে আসছে, দেখো পুরো জল চলে আসছে। উফ, তো হাঁচি হচ্ছে না, আমি আর কি করি, কত চেষ্টা করছি দেখো, একটাও হচ্ছে না। দূর, এই কি একটাও হাঁচি দিতেই পাচ্ছি না। রাস্তাঘাটে বাইরে দেখি সব বসে বসে দেশলাই কাটি নিয়ে বসে বসে অব্দি হাঁচি দিয়ে দিচ্ছে, আর আমি একটা ঘাস নিয়ে হাঁচি দিতে পাচ্ছি না। উফ, দূর বাবা, এবারেও পাচ্ছি না, কিছুতেই হচ্ছে না। নাকের ভিতরে গিয়ে নাকটা যেন জ্বালা করে উঠছে, তবু হাঁচি দিতে পাচ্ছি না। নাক থেকে কাঁচা জল বেরোচ্ছে, হাঁচি বেরোচ্ছে না, হচ্ছে না। চোখটা আমার লাল হয়ে যাচ্ছে, চোখে জল চলে আসছে, খুবই খারাপ অবস্থা।
দেখো বন্ধু, আমি চেষ্টা করছি, তবু হচ্ছে না, আমি কি করব। আগের বারেও একটা হাঁচি দিতে পারলাম না, ওরকম নাক থেকে জল চলে এলো, জল চলে এলো, কিছুই হলো না, এবারও তাই। এবার কি করলে কিভাবে আমার হাঁচিটা হবে আমি তো বুঝতেই পারছি না, চোখটা পর্যন্ত জ্বালা করছে। এই শেষবার আমি ট্রাই করব বন্ধুরা, এরপর যদি না হয় তো আমার আর কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই, এটাই আমার লাস্ট চান্স। হে ভগবান, একটা হাঁচি দিয়ে দাও, আমার বন্ধুদের নিরাশ করো না, একটা হাঁচি দাও, বন্ধুদের অনুরোধ যেন আমি রাখতে পারি, একটা হাঁচি দিয়ে দাও প্লিজ বন্ধুরা, তোমরা একটু বলো যেমন এটা দিয়ে হাঁচি যেন একটা হয়ে যায়। ধুর, এও তেমন, ওটা থেকে কি যে তুলে নিয়ে এলাম ঠিক হচ্ছেই না, চলো ঢুকে যাও। হলো না, হলো না, এর অবস্থা খুবই খারাপ আর আমার অবস্থা আরও খারাপ, আমি একটাও হাঁচি দিতে পারলাম না। ও মাথার ভিতর পর্যন্ত ঝনঝন করে উঠল, সরি বন্ধুরা, সরি বন্ধুরা, আমি অনেক চেষ্টা করলাম, অনেকবার ট্রাই করে দেখলাম, একটাও হাঁচি দিতে আমি পারলাম না, নাক দিয়ে সেই কাঁচা জল বেরিয়ে আসছে, চোখ দিয়ে জল চলে আসছে, কিন্তু হাঁচিটাও আমার দেওয়া সম্ভব হলো না, এই চ্যালেঞ্জটাও আমি নিতে পারলাম না, মানে একটাও আমি যে আগের বারেও মানে হেরে গেলাম, একটাও হাঁচি হলো না, আর এবারেও তো হলোই না, সেই একই অবস্থা, একই কন্ডিশন। তো তোমরা বলো আমি এবার কী করি, কী আর করবো, তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ঠিক আছে, আবারও একদিন চেষ্টা করে দেখব, তবে কি দিয়ে আমি চেষ্টা করব যাতে আমার হাঁচিটা হয় সেটা তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখো, তাহলে নোটিফিকেশানগুলো খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এখন আমি রাখছি, আবার একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো, টাটা।